নমস্কার বন্ধুরা, পম্পিস কুকিং ক্লাবে আপনাদের স্বাগত। আমি আজ আপনাদের জন্য নারকেলের সন্দেশ তৈরি করে দেখাবো, সাঁচে গড়া আমার দিদিমার হাতের তৈরি সাঁচ এবং কয়েকটা বাজারেরও কেনা আছে, আপনাদের আমি দেখাবো। তো কী কী লাগছে দেখে নিন। এখানে দুটো আমুল স্প্রে মিল্ক পাউডার, এখানে চিনি, এলাচ কুচি, দেড়খানা কোকোনাট গ্রেটেড মানে নারকেল কোরানো। তো এবার এক গ্লাস জল কড়াইকে দিয়ে তাতে আমি দুটো আমুল স্প্রে পাউডার মিল্ক দিয়ে একটু ফুটিয়ে নেব। তাতে আমি এলাচ দুটো কুচনো দিয়ে দেব। তারপর একটু ফুটিয়ে নেব ভালো করে মিশিয়ে। এবার দুধ থেকে সর তুলে কিছুটা সরালা দুধ মানে ক্রিম মিল্ক হাফ কাপের মতো দিয়ে দেব। ওটা আমি প্যাকেটের দুধ ব্যবহার করেছি। তারপর আরও খানিকক্ষণ মিশিয়ে নেব। এবার আমি যে দেড়খানা নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেই দেড়খানা নারকেল দিয়ে দিতে হবে। সঙ্গে ছোটো বাটি দেড় বাটি চিনি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে খানিকক্ষণ, চিনিটা গলে যাওয়া অবধি। নাড়তে থাকতে হবে একটুক্ষণ। দেখুন চিনিটা অনেকটা গলে গেছে, তবুও ভালো করে স্টিকি আঠা আঠা ভাব হয়নি। তাই আমি পরে আরও এক কাপ ছোটো বাটির এক বাটি চিনি দিয়ে দেব। দিয়ে নাড়তে থাকবো কন্টিনিউয়াসলি যেন নিচে না লেগে যায়, স্টিম লো টু মিডিয়াম করে। দেখুন খানিকক্ষণ নেড়ে নেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু লালচে লালচে ভাব হয়ে এসেছে। কড়াই দেখেই বোঝা যাচ্ছে জিনিসটা তৈরি হয়ে গেছে এবং আঠালো ভাব চলে এসেছে, আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন। এবং দুধ যে ছিল, দুধ চিনির যে সংমিশ্রণ, সেটাও শুকিয়ে এসেছে। এবার একটা স্টিলের প্লেটে ঘি বা সাদা তেল গ্রিস করে নিতে হবে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। নিয়ে ওই পুরো নারকেলের পুরটা ঢেলে নেব। দেখুন এখানে অনেকগুলো সাঁচ আছে, এর মধ্যে যেগুলো সিমেন্টের কালারের সেগুলো আমার দিদিমার হাতের তৈরি সাঁচ এবং কালোগুলো বাজারের কেনা সাঁচ। এতে ভ্যারাইটিস ডিজাইনে নারকেলের পুর দিয়ে চেপে চেপে ডিজাইন তৈরি করে, ভ্যারাইটিস ডিজাইনের সন্দেশ তৈরি করে নিতে হবে। তো আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন, আমি এই নারকেলের সাঁচগুলো আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম ঘণ্টাখানিক, তারপর সাদা তেল বা ঘি মেখে রেখেছিলাম। তারপর আমি সন্দেশগুলো সব গড়ে নিচ্ছি এক এক করে। তো এর একটা উপকারী জিনিস কি, আপনাদের এটা খুব তাড়াতাড়ি তৈরি করতে হবে, বেশি দেরি করলে চিনি যেহেতু দেওয়া আছে ঝরঝরা হয়ে যাবে। ঝরঝরা হয়ে গেলে, আঠালো ভাব চলে গেলে আপনারা আর সন্দেশ তৈরি করতে পারবেন না। তো দেখুন অলরেডি আমি অনেকগুলো তৈরি করে ফেলেছি আর কয়েকটা সাঁচেও আছে, আর যা বাকি আছে সেগুলো আমি এখন তৈরি করছি। তো খুব তাড়াতাড়ি তৈরি করতে হবে। আপনারা প্রয়োজন হলে হাতে একটু হালকা হাতের তালুতে ঠান্ডা জল ব্যবহার করে তৈরি করতে পারেন, কেন এটা গরম থাকতে থাকতেই তৈরি করে নিতে হবে, যেটা আমি আপনাদের আগেও বললাম। দেখুন এটা আমি আরেকটি প্রসেসে দেখাচ্ছি। দুটো সেম ধরনের সাঁচ নিয়েছি, ডিজাইন আলাদা, নিয়ে দুদিকে দু রকম ডিজাইন করে চেপে তৈরি করছি মাঝখানে পুরটা ঢুকিয়ে। আপনারা এই প্রসেসেও তৈরি করতে পারেন, তাহলে একটা সন্দেশের দু সাইডেই ডিজাইন হবে, সেটা দেখতেও খুব সুন্দর হবে, কাউকে দিতেও ভালো লাগবে খেতে। তো আপনারা এগুলো গরম রুটি দিয়েও খেতে পারেন, বেশ ভালো লাগে খেতে। তো আমি সন্দেশ বানিয়ে নিয়েছি অনেক কটাই, এবার সব খুলে নিচ্ছি সন্দেশ শাঁস থেকে সন্দেশগুলো হালকা করে। ঘরে নারকেল আছে, আপনারা এরকম তৈরি করে রাখতে পারেন, অতিথি আসলেও দিতে পারেন।
নিমকিন একটা স্ন্যাক্সের সঙ্গে পরিবেশন করতেই পারে। আর দেখুন যেগুলো ঝরঝরা হয়ে গেছে আমি রেখে দিয়েছি, আপনারা বাড়িতে বাচ্চারা থাকলে গরম রুটির সাথে এই নারকেলের ঝুরো অংশটাকে রোল করে দিলে ওরা খুব খুশি হয়ে খাবে। তো আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগবে, একবার অবশ্য ট্রাই করবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার ও লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। ধন্যবাদ।